আজ রথযাত্রা, সুতরাং রথকে নিয়ে আমাদের উদ্দীপনার শেষ নেই। তবে এখন লকডাউনের কারণে অন্যান্য বছরের মতো অতটা উদ্দীপনা হয়তো এই বছর হবে না। আজকে এই রথ আমাদের জীবনের সাথে কতটা মিল আছে আজকেই তা আলোচনা করার চেষ্টা করব। দেখবেন বিশেষ করে পুরীর রথ বিখ্যাত এবং আমরা টিভিতে এর বিভিন্ন অনুষ্ঠানও দেখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অর্থাৎ পশ্চিমবাংলাতেও আজকে বিভিন্ন জায়গায় রথ হয়, কিন্তু পুরী রথের সাথে আমাদের এই পশ্চিমবাংলায় যে রথ তার মধ্যে একটা পার্থক্য দেখা যায়। কীরকম? পুরী রথ দেখবেন কাঠের তৈরি হয় এবং রথ থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই সমস্ত দেবদেবীরা নেমে গেলেই সেই রথকে ভেঙে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবাংলায় যে রথ দেখবেন লোহার রথ আমরা দেখতে পাই এবং দিনের পর বছরের পর বছর ওই একটা রথকেই রেখে দিয়ে সেই রথটাকে নিয়ে আসা হয়। এটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয় সেটাই আমরা আজকে এখানে দেখব। আমাদের জীবনের সঙ্গে এই রথের কী মিল আছে? দেখবেন পুরীর যে রথগুলো আমরা দেখতে পাই সেগুলো কাঠের হয় এবং আমরা দেখেছি যে এখান থেকে দেবদেবীরা অবতরণ করে গেলেই সেই রথকে ভেঙে পুড়িয়ে ফেলা হয়। দেখুন আমাদের এই শরীরটাও একটা রথের মতো এবং এই শরীর থেকে আমাদের এই শরীররূপ রথ থেকেও জীবাত্মা যখন চলে যায় তখন আমাদের এই শরীরটাকেও পুড়িয়ে ফেলা হয়। দেখুন যখন রথে আর দেবতার বাস থাকছে না, রথে আর আত্মা থাকছে না, প্রভুরা বিরাজ করছেন না, তখন সেই রথকে শেষ করে ফেলা হয়। কিন্তু আমাদের এখানে যে রথগুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় লোহার রথ, একই সঙ্গে প্রত্যেক বছরের পর বছর ওই একটা রথকেই নিয়ে আসা হয়। উপনিষদে খুব সুন্দর একটি মন্ত্র আছে, আমরা এ বিষয়ে পাই। উপনিষদে কঠোপনিষদে প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর তৃতীয় মন্ত্রতে বলা হয়েছে, আত্মানম রথিনং বৃদ্ধি শরীর রথমেব তু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। অর্থাৎ আত্মানং রথিনং বৃদ্ধি শরীর রথমেব তু, আমাদের এই শরীরটা হচ্ছে রথ, তাকে রথ বলে জানবে। আত্মানং রথিনং বৃদ্ধি শরীর রথমেব তু, শরীরটাকে রথ বলে জানবে এবং এই শরীরের যে জীবাত্মা তাকে রথি অর্থাৎ প্রভু বলে জানবে, কর্তা বলে জানবে। বুদ্ধিং তু সারথিং বুদ্ধি, বুদ্ধিকে সেই রথের সারথি বলে জানবে এবং মনঃপ্রগ্রহমেব চ, মনকে প্রগ্রহ অর্থাৎ লাগাম বলে জানবে। অর্থাৎ আমাদের এই শরীরগুলোকে ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলি টেনে নিয়ে যাচ্ছে, এবং সেই রথে একজন কর্তা আছেন, সেই কর্তাই হচ্ছে আমাদের শরীরের জীবাত্মা এবং সেই কর্তার আদেশেই বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি এবং সে লাগামের দ্বারা অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে রথ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টিকে সুন্দরভাবে বুঝুন এবং আমাদের জীবনের রথও ঠিক এইভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রথের সারথি অর্থাৎ বুদ্ধি যদি মনরূপ লাগামকে ঘোড়ারূপ ইন্দ্রিয়গুলির উপর অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলির উপর ছেড়ে দেয়, তাহলে দেখা যাবে পুরো ঘোড়াগুলোর উপর, রথের কন্ট্রোল ঘোড়াগুলোর উপর এসে যাওয়ার ফলে সেই রথকে কি সেই রথকে কিন্তু গর্তের মধ্যে ফেলে দিতে পারে। সেই জন্য যিনি কর্তা তিনি যে ইঙ্গিত দেবেন সারথি সেই মতোই ঘোড়াগুলিকে নিয়ে যাবে। সেই জন্য রথ যদি গর্তে পড়ে যায় তাহলে শুধু রথ নয়, তার সঙ্গে সঙ্গে
সারথি এবং কর্তা দুজনেরই সমান ক্ষতি হয়। তাই আমাদের জীবাত্মাকেও সেই পরমাত্মার সহিত মিলিত হওয়ার জন্য সঠিক পথে নিয়ে যাওয়ার দরকার। তাই বুদ্ধির দ্বারা আমাদের মন রূপ লাগামের দ্বারা যেন আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই ইন্দ্রিয়গুলোর উপর আমাদের কন্ট্রোল থাকে। যদি আমাদের কন্ট্রোল না থাকে তাহলে এই শরীর রূপ রথ এর বিনাশ ঘটবে। তাই আজকে রথ সবাই রথ উপভোগ করুন, এই রথের বাস্তবিকতা বুঝুন, আমাদের জীবনের সাথে এই রথের কী মিল আছে তা অবশ্যই অনুধাবন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।